নিজের মাথার চুল দিয়ে করা প্রথমবারে গিনেস রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রে এভিন দুগাস নামে 47 বছর বয়সী এক নারী। গিনেস রেকর্ড বুকের তথ্য অনুযায়ী এভিন 2010 সালে আফ্রো চুলের জন্য প্রথমবারের মতো রেকর্ড করেছিলেন। সে সময় তার আফ্রোর পরিধি ছিল 4 ফুট 4 ইঞ্চি। এবার তিনি নিজের রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো রেকর্ড করলেন। লুইজিয়ানার বাসিন্দা এভিনের মাথার চুল 9.84 ইঞ্চি লম্বা, 10.4 ইঞ্চি চওড়া ও 5.41 ফুট ব্যাস। এভিনের মাথার এই কোঁকড়া ও ঝাঁকড়া চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। মাথায় পুরো আফ্রো হতে সময় লেগেছে 24 বছর। এভিন বিভিন্ন স্টাইলে তার আফ্রো সাজিয়ে রাখেন। তিনি বলেন, চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠুক যতটা চেয়েছিলেন সেভাবে আফ্রো করার চিন্তা করেননি, কারণ তিনি স্থায়ীভাবে চুল সোজা করার জন্য বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ওই সব রাসায়নিক ক্যান্সারের জন্য দায়ী, এই নিয়ে একটি বড় মামলাও চলেছে, তাই তিনি আনন্দিত যে সেসব অনেক বছর আগে ছেড়ে এসেছে। এভিন দুগাস আরও বলেন, তিনি হট অয়েল ট্রিটমেন্ট নিতে শুরু করে বা শ্যাম্পু কন্ডিশন ও স্টাইল করার আগে বাটার দিয়ে চুল তৈলাক্ত করে নেয়। প্রতি 7 দিনে তিনি এটা করেন। এছাড়া চুলের জগায় এসব করার সময় সতর্ক থাকেন তিনি, কারণ জগাগুলো সবচেয়ে সূক্ষ্ম ও পূর্ণ অংশ। এভিন বিভিন্ন স্টাইলে তার আফ্রো চুল সাজিয়ে রাখেন। জান্নাত টিপু, সমকাল।